সুভাষের দেহ উদ্ধার হলো এভারেস্টে ঠাই গৌতম ঘোষ পরশনাথের। মরশুমের মতো অভিযান শেষ, গতকাল থেকেও বন্ধ সব রুটও, ফলে এবছর দুই অভিযাত্রীর দেহ ফেরানো কার্য তো অসম্ভব। উদ্ধার কাজ চালিয়ে যেতে নেপালকে আর্জি রাজ্যের। সুভাষ পালের মৃত্যুতে অথৈ জলে পরিবার, সংসার চালানো নিয়ে সংশয় স্ত্রী। তবে বাবার মতো অভিযাত্রী হতে চায় মেয়ে, 10 লক্ষ টাকা দেনা, মাথায় হাত পরশনাথের স্ত্রীরও। সরকারি সাহায্যের আর্জি, বাবার ফেরার অপেক্ষায় ছোট আর্টে। কমিশনের সঙ্গে এবার সংঘাতের পথে আমলাদের একাংশ, ভারতী ঘোষের মতোই মামলার প্রস্তুতি আরও কয়েকজনের। নির্বাচনের আগে কোন অভিযোগে অপসারণ জানতে চেয়ে আদালতে যাচ্ছেন অপসারিত আমলারা। নতুন মন্ত্রিসভার শপথের পর আজ বিধানসভার প্রথম অধিবেশন, বিধায়ক পদে শপথ নেবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। আজ নিজের নিজের দফতরে গিয়ে দায়িত্ব নেবেন মন্ত্রীরাও। আজ বসছে কলকাতা পুরসভার অধিবেশন, মেয়র শোভন চ্যাটার্জিকে সম্বর্ধনার আয়োজন তৃণমূল কাউন্সিলরদের। বয়কটের ডাক বিরোধীদের, গোলমালে অধিবেশন বানচালের আশঙ্কা। কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে আজও তোলপাড় হতে পারে সিপিএম পলিট ব্যুরো। বিপর্যয় সত্ত্বেও কাল জোটের পক্ষে সওয়াল বঙ্গ ব্রিগেডে। পাল্টো সমালোচনা, কেরল লবের জট কাটতে কেন্দ্রীয় কমিটির হাতে ছাড়া হতে পারে সিদ্ধান্ত। শপথের পরও থামছে না অশান্তি, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত অশান্তি। কাল ভাঙরে গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যু, ভদ্রেশ্বরে গুলি করে খুন বিজেপি কর্মীর, রাতে বেহালা সেনহাটিতে সিপিএম কার্যালয় আগুন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আর দায়িত্ব নিতে নারাজ সুগত বার্জিত। জুলাই গিয়ে শেষ হচ্ছে অন্তর্বর্তী উপাচার্যের মেয়াদ, ইস্তফা না দিলেও ইতিমধ্যে রাজ্যপালকেও জানিয়েছেন অনিচ্ছার কথা। রাজ্যের মেডিকেল জয়েন্ট পরীক্ষার দিন ঠিক করতে আজ জরুরি বৈঠক, স্বাস্থ্যকর্তাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত দপ্তরের প্রতিমন্ত্রী শশী পাজার। জুলাইয়ের মাঝামাঝি পরীক্ষার ভাবনা। কপ্টার কেলেঙ্কারিতে কঠোর অবস্থান কেন্দ্রের দাগে ইতালীয় কোম্পানিকে দেওয়া যাবতীয় সামরিক সরঞ্জামের বরাদ বাতিল, অনিশ্চিত আরও কিছু সামরিক প্রকল্পের ভবিষ্যৎ।